এখানে যদি তোমরা নিজস্ব গাড়ি নিয়ে আসো, যে এখানে গাড়ি পার্কিং করতে পারবে, কোনো অসুবিধা নেই। এই রুমের সাথেই রয়েছে অ্যাটাচ বারান্দা, আর এই বারান্দা থেকে রয়েছে এই সুন্দর মাঠের ভিউ। এখানে বনফায়ার ও বারবিকিউর ব্যবস্থা আছে। আমরা যে কদিন ছিলাম এখানেই খাওয়া দাওয়া করেছি, তো সেই হিসাবে বলা যায় এখানকার খাবারের মান ও টেস্ট দুটোই দারুণ। রিসর্ট থেকে বেরিয়েই রয়েছে সুন্দর চা বাগান আর গ্রাম্য পরিবেশ, যা তোমাদের মন ছুঁয়ে যাবে। এই রিসর্টের নাইট ভিউটাও তোমরা একবার দেখে নাও, লাইট দিয়ে সাজানো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? লাইফ এক্সট্রাঅর্ডিনারি একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি ডুয়ার্সে, আর ডুয়ার্সে এসে উঠেছি রিসর্ট জলে যাওয়া। তো তার সামনের পরিবেশটা দেখো, চা বাগান। এইখানে এই রিসর্টের ডিটেলস ইনফরমেশন তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। এখানে যদি তোমরা নিজস্ব গাড়ি নিয়ে আসো, যে এখানে গাড়ি পার্কিং করতে পারবে, কোনো অসুবিধা নেই। এই সামনে হচ্ছে কিচেন আর ডাইনিং রুম, এইখানেও বসে তোমরা খেতে পারবে, চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। আমরা ওই রুমটাতে আছি। সুন্দর লোকেশন, এখানে বসে কিন্তু অনেকটা সময় তোমরা কাটাতে পারবে। রুমগুলোর নাম শিমুল। রুমটার নাম পলাশ। দরজার পিছনে এরকম হ্যাঙ্গার করা আছে, কাপড় চলতে পারবে। ঢুকে এখানে ডাস্টবিন রাখা, এখানে ইজিলি তিনজন তো শুতে পারবে। এসি ফ্যান, ওপেন একটা ওয়ার্ড্রপ যেখানে লাগেজপত্র রাখতে পারবে, চেয়ার টেবিল। নিট অ্যান্ড ক্লিন কিন্তু। এই রুমের সাথেই রয়েছে অ্যাটাচ বারান্দা, আর এই বারান্দা থেকে রয়েছে এই সুন্দর মাঠের ভিউ। নিচের একটা রুম শিমুল, এখানে কিন্তু রুম। ঢুকেই বাঁদিকে নিচে একটা স্মার্ট টিভি, একটা সুন্দর পেন্টিং রয়েছে রেয়ালে ঝোলানো, একটা টেবিল, চেয়ার, কম্প্লিমেন্টারি জলগত গ্লাস, ডাস্টবিন, এখানে একটা টেবিল, আছে বিছানাটা। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ক্যান্টিন, গিজার আছে, বালতি, কমোড, বেসিন, মিরর, ব্যালকনি আছে একটা, ব্যালকনি কিন্তু যে দুটো রুমের কমন ব্যালকনি। এখান থেকে দাঁড়িয়ে এরকম ভিউ সেম কিন্তু উপরেও, তাই এখন আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের রুম। ডুয়ার্স বলতেই তো আমরা জঙ্গল বুঝি, আর জঙ্গল মানে শাল, সেগুন, পলাশ। তো এইখানে কিন্তু এই যে রুমগুলো সব নাম্বার দিয়ে না, 201, 301 এরকম ভাবে না, সব গাছের নাম অনুসারে। যেটা তমাল,
পরে একটা হচ্ছে শাল পিয়াল, এই রুমটাতে পিয়াল, এই রুমটাতে আমরা আছি। সামনে এরকম বসার অ্যারেঞ্জমেন্ট আছে, চা বাগান। এটি কিন্তু নিচের রুমটির তুলনায় বেশ বড় এবং স্পেসিয়াস। ঢুকেই রয়েছে একটি কিং সাইজের বেড, এসি, টিভি। আর আমরা যেহেতু পাঁচজন আছি, আমাদের জন্য এক্সট্রা একটি কট পেতে দেওয়া হবে। ওয়াশরুম, গিজার আছে, কমোড, বেসি, মিরর, নিট অ্যান্ড ক্লিন। কিন্তু আর এইদিকে হচ্ছে রুমের সাথে অ্যাটাচড বারান্দা। এখান থেকে সুন্দর মাঠের ভিউ, আর শীতকালে কেউ আসলে এখানে বসে রোদও পোহাতে পারবে। আর এটি থেকে কিন্তু মাঠের ভিউটি আরও বেশি সুন্দর। শান্ত নিরিবিলি গ্রামের পরিবেশ, সামনে খোলা বিস্তৃত মাঠ, মাঠে গরু চড়ে বেড়াচ্ছে, আর দেখো দূরে দেখা যাচ্ছে মূর্তি নদী বয়ে চলেছে। তাই যারা চাইছো এরকম অসাধারণ ভিউ দেখতে দেখতে একান্তে সময় কাটাতে, তারা কিন্তু এই রুমটি বুক করতেই পারো। এখানে স্টাফদের পারফরমেন্স, বিহেভিয়ার কিন্তু খুবই ভালো। প্রয়োজন অনুসারে যখন যেটা লাগছে সেটাই তারা ব্যবস্থা করে দিচ্ছে। চলো এবার রিসর্টে আরো কিছু রুম তোমাদের সাথে শেয়ার করি যেগুলোর কাজ চলছে। এখনো হয়নি, রেডি হচ্ছে সব, এখানে জড়ো করা। এই রুমগুলো রেডি হচ্ছে, এখন তৈরি হয়নি। এটি একটি উডেন রুম, এটি বন্ধ থাকার জন্য দেখাতে পারলাম না, কিন্তু এই রুমের বারান্দা থেকেও দারুণ ভিউ আছে। এখানে বনফায়ার ও বারবিকিউর ব্যবস্থা আছে, বসে এখানে তোমরা বনফায়ারের মজা নিতে পারবে। এখানে কিন্তু তোমরা ফুডিং, লজিং প্যাকেজও নিতে পারো, বা শুধু লজিংও করতে ব্যবস্থা করতে পারো। যদি ফুডিং লজিং নাও তাহলে পার হেড 1250 টাকা করে পড়বে, পার ডে, পার হেড। আর যদি লজিংয়ে যাও
তাহলে পার ডে 1500 টাকা করে পড়বে তোমাদের চার্জ। এবার সিজন ওয়াইজ তো একটু রেটটা টাইপটা একটু কম বেশি হয়, সেটা তোমরা অনস্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো, তো তোমরা কন্ট্যাক্ট করে নিও। আমরা যে কদিন ছিলাম এখানেই খাওয়া দাওয়া করেছি, তো সেই হিসাবে বলা যায় এখানকার খাবারের মান ও টেস্ট দুটোই দারুণ এবং প্রাইসও বেশ রিজনেবল। এই যে রিসর্ট থেকে বেরিয়েই রয়েছে সুন্দর চা বাগান আর গ্রাম্য পরিবেশ, যা তোমাদের মন ছুঁয়ে যাবে। সামনে রিসর্টের গেট, রিসর্ট জলে জঙ্গলে। এই রিসর্টের নাইট ভিউটাও তোমরা একবার দেখে নাও, লাইট দিয়ে সাজানো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এই রিসর্টের রুম তারিখ তোমাদের একবার বলে দিই, এসি রুম 1800 টাকা আর নন এসি 1500 টাকা। আমরা যেহেতু একটি রুমে ছিলাম 5 জন, তাই এক্সট্রা বেডের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এবং রুমটি পড়েছিল 2000 টাকা পার নাইট। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তবে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ জন্য টাটা।